Assalamualaikum, welcome back to my channel. আজকে চলে এলাম সবচেয়ে মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে মালাই রোল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চলুন শুরু করা যাক। প্রথমে মালাই রোলের জন্য তৈরি করে নেব মাওয়াটা। এই ডেজার্টটা আমি গড়ে তাকে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে দেখাবো, আর খেতে কিন্তু অসাধারণ। প্রথমে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস লাগবে পাউরুটি। পাউরুটি দিয়ে এই ডেজার্টটা আমি তৈরি করব। এখন আমি তৈরি করে নিচ্ছি রাবড়ি, আর আমি রাবড়িটা তৈরি করব তরল দুধ দিয়ে। তরল দুধ যেহেতু একটু পাতলা থাকে সেজন্য আমি পাউডার দুধও অ্যাড করব। এই রাবড়িটা অনেক ঘন করতে হবে, যত বেশি ঘন হবে তত বেশি খেতে ভালো লাগবে। রাবড়িটাতে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম কুচি। এখন আমি নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড, আর আমি এই ব্রেডগুলোকে আস্তে আস্তে চারপাশ কেটে নেব। আমার ব্রেডের চারপাশ কাটা হয়ে গেলে একটি রুটি বেলনি দিয়ে আমি ব্রেডগুলোকে রুটির মতো বেলে নেব, একদম পাতলা করে ফেলব। আর ব্রেড যদি রুটির মতো পাতলা না হয় তাহলে কিন্তু এই মালাই রোলটা ভালো হবে না। এখন আমি মালাইটা এরকম অল্প অল্প করে চেপে ব্রেডের ভিতরে দিয়ে রোলের মতো করে ফেলব। এই ডেজার্টটা আপনারা খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন, বাচ্চাদের জন্য এটা একটি পারফেক্ট ডেজার্ট। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি কিভাবে এই রোলটা করতে হবে। একে একে আমার মালাই রোলটা রেডি হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দেব রাবড়িটা, যেটা আগে আমি তৈরি করে রেখেছিলাম। একদম দিতে হবে ব্রেডের উপরে। তারপর গার্নিশিংয়ের জন্য আমি একটু কাজু বাদাম ক্রাশ করে উপরে দিয়ে দিয়েছি। দেখলেন তো কত সুন্দর হয়েছে আমার মালাই রোলটা, আর খেতেও কিন্তু অসাধারণ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ করে ফেলুন। পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।